আজকের টিউটোরিয়ালটা যদি শেষ পর্যন্ত দেখো স্টুডেন্টরা অনলাইনে এবং যারা বসে আছো তাহলে বুঝতে পারবে ফিজিক্সের প্রশ্নগুলো কেমন হইতে পারে। এখানে দেখো ত্বরণের একক কোনটি, দুই নাম্বার মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। দুই নাম্বার ঘড়ির কাঁটার গতি কি রকম গতি, পর্যাবৃত্ত গতি, কি রকম গতি, পর্যাবৃত্ত গতি, লিখছো বাবা? আচ্ছা, অনেকে বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাবা, বিমান বাহিনীতে কয়েকটা ট্রেডের পদার্থ থাকে, ফিজিক্স টেকনিক্যাল ট্রেড, এমটিএফ ট্রেড, আর হচ্ছে হলো চিকিৎসা সহকারী ট্রেড, এই কয়েকটা ট্রেডে ফিজিক্স আসবে। কত নম্বরের জন্য? 25 নম্বরের জন্য। ফিজিক্সে টিকতে চাইলে বিমান বাহিনীতে মিনিমাম 20-এর উপরে তো পাইতে হবে, আবার অনেক জেলায় দেখা যায় 25-এ 24-এও চাকরি হয় না, বুঝতে পারছি কি, তার মানে 25-এ 25-এই পাইতে হয়। প্রশ্ন আসবে কোথায় থেকে, ক্লাস 9-10-এ যে ফিজিক্স পড়ছো না এবং সাধারণ বিজ্ঞান যে প্রশ্নগুলো পড়ছো ওখান থেকে প্রশ্নগুলো 100% আসবে, বুঝতে পারছি। আজকের টিউটোরিয়ালটা যদি শেষ পর্যন্ত দেখো স্টুডেন্টরা অনলাইনে এবং যারা বসে আছো তাহলে বুঝতে পারবে ফিজিক্সের প্রশ্নগুলো কেমন হইতে পারে। এখানে দেখো ত্বরণের একক কোনটি, দুই নাম্বার মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। দুই নাম্বার ঘড়ির কাঁটার গতি কি রকম গতি, পর্যাবৃত্ত গতি, কি রকম গতি, পর্যাবৃত্ত গতি, লিখছো বাবা? এই সামন থেকে শোনা যায় তো, ওকে, পর্যাবৃত্ত গতি, ঠিক আছে। তিন নাম্বার দেখো কোয়ান্টাম তত্ত্ব কে প্রদান করেন, প্ল্যান। চার নাম্বার কে আপেক্ষিক তথ্য প্রদান করেন, আইনস্টাইন, ঠিক আছে। পাঁচ নাম্বার সরল দোলকের গতি কি রকম গতি, স্পন্দন গতি। ছয় নাম্বার সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি, পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি। সাত নাম্বার নিচের কোনটি ত্বরণের মাত্রা, নিচের কোনটি ত্বরণের মাত্রা, এল টি ইনভার্স টু, এল টি ইনভার্স টু, ঠিক আছে। আট নাম্বার গ্যালিলিও কত সালে জন্মগ্রহণ করেন, 1564 সালে, 1564 সালে। নয় নাম্বার জগদীশ চন্দ্র বসু কোন দেশের বিজ্ঞানী ছিলেন, বাংলাদেশের, কোন দেশের ছিলেন, বাংলাদেশের ছিলেন, ঠিক আছে। এরপরে লেখো দশ কোনটি মৌলিক রাশি নয়, কাজ, কোনটি মৌলিক রাশি নয়, কাজ, এখানে কাজ আছে, পদার্থের পরিমাণ রয়েছে, সময় রয়েছে এবং ভর রয়েছে, সঠিক উত্তর হবে কাজ। এগারো নাম্বার দুটি ভেক্টর রাশি 2 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার, এদের যোগফলের সর্বনিম্ন মান কত, 1 সেন্টিমিটার, ঠিক আছে। 12 নম্বর দ্রুতির মাত্রা কোনটি, দ্রুতির মাত্রা কোনটি, এলটি ইনভার্স ওয়ান, এলটি ইনভার্স ওয়ান, ঠিক আছে। 13 নম্বর দেখো বলের মাত্রা কোনটি, বলের মাত্রা কোনটি, এম এল টি ইনভার্স টু, এম এল টি ইনভার্স টু, এম এল টি ইনভার্স টু, ঠিক আছে। 14 নম্বর ভরবেগের একক কোনটি, ভরবেগের একক কোনটি, কেজি, মিটার পার সেকেন্ড, 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 লিখছ? ওকে, এরপরে লেখো 15 নম্বর পদার্থের জড়তার পরিমাপ কোনটি, ভর, পদার্থের জড়তার পরিমাপ কোনটি, ভর। 16 নম্বর 1 কেজি ভরের একটি বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলে বন্দুকটি 2 মিটার পার সেকেন্ড পশ্চাৎ বেগে প্রাপ্ত হলে গুলির শেষ বেগ কত, ঠিক আছে। এটা অঙ্ক আছে, কিছু সূত্র আছে, এটা শিখে নিও, তারপর উত্তরটা বলে দিচ্ছি। 400 মিটার পার সেকেন্ড, 400 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। 17 নম্বর চলন্ত বাসে ব্রেক কষলে কি হয়, চলন্ত বাসে ব্রেক কষলে যাত্রীর সামনের দিকে ঝুঁকে পড়ে, যাত্রীর সামনের দিকে ঝুঁকে পড়ে, যে ব্রেক কষলো ঝুঁকে পড়লো, ঠিক আছে কি, আচ্ছা। এরপরে 18 নম্বর কাজের একক কোনটি, জুল, কাজের একক জুল, কাজের একক কি হবে, জুল, লিখছো জয়দেব? আচ্ছা, এরপরে দেখো 19 নম্বর কাজের মাত্রা কোনটি, কাজের মাত্রা কোনটি, এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এম এল স্কোয়ার টি ইনভার্স টু। 20 নম্বর বায়ুর চাপ পরিমাপের যন্ত্রের নাম কি, ব্যারোমিটার। 21 নম্বর পীড়নের একক কোনটি, পীড়নের একক কোনটি, নিউটন মিটার
পার সেকেন্ড স্কোয়ার, নিউটন মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। 22 নাম্বার, কোন সাগরের পানিতে মানুষ ভাসে? ডেড সি বা মৃত সাগর, ডেড সি অথবা মৃত সাগর, ঠিক আছে, এখানে লবণের পরিমাণ অনেক বেশি। 23 নাম্বার, চাপের একক কোনটি? প্যাসকেল, চাপের একক প্যাসকেল, চাপের একক প্যাসকেল, চাপের একক প্যাসকেল, লিখছো। 24 নাম্বার, শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি? কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি হয় শব্দের বেগ, কঠিন মাধ্যমে, ঠিক আছে, শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি? কঠিন মাধ্যমে। 25 নাম্বার, পুকুরের পানির ঢেউয়ের গতি কোন প্রকৃতির? পর্যাবৃত্ত, কোন প্রকৃতির হবে? পর্যাবৃত্ত। তাহলে এই যে 25টা যে প্রশ্ন দেখলাম, এই প্রশ্ন দেখে কি মনে হইলো তোমাদের? অনেকগুলো বিষয় নিয়ে আসছে না প্রশ্নটা, হ্যাঁ, সবগুলো বইয়ে সবগুলো জায়গা থেকে একটা দুইটা করে প্রশ্ন দিয়েছে। ঠিক এই ধরনের প্রশ্নগুলি বিমান বাহিনীতে যারা টেকনিক্যাল M2F এবং চিকিৎসা সহকারীতে যাবা তোমাদের পদার্থ এসে থাকবে, এই প্রশ্নগুলো এরকম, বুঝতে পারছে কি? যারা যাবা আগামীতে, যারা অনলাইনের স্টুডেন্ট আসো, ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাও, ইনশাল্লাহ প্রস্তুতি ছাড়া বিমান সেনা হতে পারবে না। বিমান সেনার প্রশ্নগুলো এই ধরনের হয়ে থাকবে, ঠিক আছে, এই কারণে আগে থেকে অনেক পড়ালেখা করে যেতে হবে। ক্লাস 19-এর বইয়ের যে MCQগুলো ছিল, ওই MCQগুলোও যদি কেউ ভালোভাবে পড়ে যেতে পারে তাহলে সে ভালো করতে পারবে। আর আমাদের ছাত্রদের জন্য আমি পদার্থবিজ্ঞানের শীত দিছি না, পাইছো কেউ? পাইছো? আচ্ছা, পদার্থবিজ্ঞানের শীতটা ভালোভাবে পড়বা, ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবা, ঠিক আছে। সবাই ভালো থাকবা, ধন্যবাদ, সবার শুভকামনা শেষ করছি, থ্যাংক ইউ ভেরি মাচ।